Hey guys, welcome back to our channel, The Hungry Banker. So welcome back everyone. So এটা আমাদের second part of the video. আমরা এখন আছি পার্কস্ট্রিটে খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, যেটা সবাই মোরালেস এর নাম শুনেছে, আর সেটার নাম হলো মার্কোপোলো। এই যেমন দেখতেই পাচ্ছেন, তো আমরা এখানে চলে এসেছি, আমরা এখানে লাঞ্চ করব। ইটস অলরেডি একটা বাজে, তো খিদেও পেয়ে গেছে আবার ব্রেকফাস্টে পরে। তো এখানে আমরা লাঞ্চ করব, ভেতরে যাব, এন্ট্রি একটা দারুণ, সেটা তো দেখাবোই আপনাদের। তার সাথে কী কী মেনুতে আইটেম আছে সেটা তো ওগুলোও দেখাবো, প্লাস কিছু আইটেম আমরা অর্ডার করব, খাবো এবং আপনাদের রিভিউ দেবো। আর এটা লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, মানে গুগল ম্যাপ লিঙ্ক সেটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখুন। হ্যাঁ, আর দেখতে থাকুন আমাদের ভিডিও আর রিভিউটাও দেখতে থাকুন। ঢুকে খাবো, বিশাল খিদে পেয়ে গেছে। হ্যাঁ, তো চলুন যাওয়া যাক। চলুন যাওয়া যাক এবার। থ্যাংক ইউ। এটা হলো মার্কোপোলোর বার মেনু। তো এখানে বিভিন্ন রকমের ড্রিঙ্ক আছে, যারা ড্রিঙ্ক করতে চান তাদের জন্য এই মেনুটা। হ্যালো, আই এম রাজীব রয়, আই এম দ্য সিনিয়র ক্যাপ্টেন অফ দিস মার্কোপোলো রেস্টুরেন্ট। This restaurant is basically 128 covers and having two different floors. It's predominantly a Chinese restaurant with a long like Chinese menu, right, starting from fish, pork, chicken, lamb, squids and prawns, lobsters, etc. And we have a small like selected dishes from continental as well as the Indian. We are like the prices what we have kept is very low, which is really affordable, and you can check with the Zomato in that case, recommend. And same with the drinks also, we have a lot of drinks, different drink menus with a lot of cocktails and all. So that's all about Marcopolo. Okay, so you guys have any offer going on or something? See, we have the best prices at least in the Parkstreet and in area. So it's like 24/7, it's a offer price. It's not like, we have got the best prices, that I can tell you this. Okay, thank you. Thank you so much. Bye-bye. Thank you so much.
অর্ডার দিয়ে দিয়েছি আমাদের খাবার। আমরা দিয়েছি একটা ভেজ ফ্রাইড রাইস, ওয়ান প্লেট ভেজ ফ্রাইড রাইস, এটার দাম হচ্ছে 170, আর ওয়ান প্লেট ফর ক্রিম চিলি অয়েস্টার সস, যেটার দাম হচ্ছে 340। তো এই দুটো আইটেমই এখন অর্ডার দিয়েছি। আমরা জিজ্ঞেস করে নিলাম যে ফ্রাইড রাইসে সাফিসিয়েন্ট হবে কিনা দুজনের জন্য, তো বললো দুজনের জন্য সাফিসিয়েন্ট, তো তার জন্য আপাতত ওটাই অর্ডার করেছি, যদি লাগে তো অন্য কিছু অর্ডার করবো। আপাতত আপনাকে এটাই, এবার খাবারটা আসুক, খাবারটা এলে আপনাকে দেখাবো আর খেয়ে দেখবো। দেখুন আপনারা সার্ভ করতেও জানেন, তো এই হলো আমাদের ভেজ ফ্রাইড রাইস, আর এই হলো আমাদের পর্ক ইন চিলি ওয়েস্টার সস। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ফ্রাইড রাইসটা দেখে তো দারুণ লাগছে, আর এর মধ্যে অনেক রকম ভেজিটেবলস আছে দেখতে পাচ্ছেন, যেমন এখানে ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন, এখানে গাজরও আছে, আর এই হলো আমাদের পর্ক। পর্কের পিসগুলো দেখে নিন, যথেষ্ট বড় বড় পিসই আছে, আর তার সাথে একটু গ্রেভিও আছে দেখতেই পাচ্ছেন। তো এবার আমরা খাবো আর কে জানাবো যে কেমন খেতে আপনাদের। খাওয়া যাক, পর্কের পিস খাচ্ছে, আমার তো দুটো দারুণ লেগেছে, ফ্রাইড রাইসটাও দারুণ খেতে, মানে খুব কম জায়গাতে এত ভালো ফ্রাইড রাইস পাওয়া যায়, টেস্টটা ভীষণই অন্যরকম, মানে এত জায়গায় সবাই ফ্রাইড রাইস আমরা খেয়েছি, আপনারা সবাই ট্রাই করেছেন ফ্রাইড রাইস সব জায়গায়, বাট এখানে আলাদা টেস্ট, আমি বলছি আপনারা সবাই ট্রাই করুন, এটা দেখুন। আর খুব একটা এক্সপেন্সিভও নয়, অনলি 170 রুপিস ফর ভেজ ফ্রাইড রাইস, উইচ ইজ আই থিঙ্ক ভেরি রিজনেবল ফর দ্য টেস্ট, মানে দারুণ খেতে অ্যাকচুয়ালি। আর পর্কটা আমি এখনও একটুখানি খেয়েছি, বাট আমি এরকমই বলতে পারি পর্কটা দারুণ খেতে, পর্কটা ভীষণ মানে ফ্যাট পার্ট আছে, তো বেশ খুব ভালো টেন্ডার হয়েছে, বেশ জুসি পার্ট আছে পর্কটা, খুব ভালো রান্নাও হয়েছে, টেস্টটা অসাধারণ। তো এটা চিলি ওয়েস্টার সস হচ্ছে পর্ক 340 রুপিস, তো ডেফিনেটলি মানে দুজনের জন্য এই দুটো নিলেই আপনাদের পেট পড়ে যাবে, তো আপনারাও আসুন এখানে আর ট্রাই করুন এই খাবারগুলো।
আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আমরা মার্কোপোলোতে লাঞ্চ করলাম। আমরা দুখানা আইটেম নিয়েছিলাম আর দুটো আইটেম আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল, মানে দারুণ, মানে এর কোনো এক্সপ্লেনেশন আর এক্সট্রা এক্সপ্লেনেশনের দরকার নেই, এতটাই ভালো খেতে ছিল। আর প্রাইস এতদিন একটা জায়গা থেকে এত খাবার খেয়েছি, বাট এটার না টেস্ট আমার ভীষণ অন্যরকম লাগলো, মানে দারুণ দারুণ আর ভীষণ লাইট রান্না করেছে, মানে খেতে কোনো অসুবিধা হবে না, জাস্ট এক কথায় অসাধারণ খেয়েছি আমরা, খুব ভালো। আপনারা ডেফিনেটলি ট্রাই করুন, এখানে আসুন। আর প্রাইসটা প্রচণ্ড রিজনেবল, মানে আমাদের দুজনে 589 rupees বিল হয়েছে। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কোপোলোতে 10% সার্ভিস ট্যাক্স নেয় জিএসটির সাথে সাথে, তো সেটা বাদ দিয়ে বাকি সমস্ত কিছু, আর সার্ভিসও যথেষ্ট ভালো, অ্যাম্বিয়েন্স যথেষ্ট ভালো, তো ডেফিনেটলি একদম মাস্ট আসা এখানে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সেকেন্ড পার্ট অফ আর ভিডিও। এবার আমরা যাবো ডেজার্ট খেতে, তো সেটা আপনাদের দেখাবো, কিন্তু এতক্ষণ অবধি আপনারা যদি দেখে থাকেন না, আপনার যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের একটা লাইক দেবেন, আমাদের ওয়েলকাম ব্যাক এভরিওয়ান টু দ্য থার্ড পার্ট অফ আওয়ার ভিডিও। তো আমরা এবার ডেজার্ট খাবো, আমরা পার্কস্ট্রিটে এখনও আছি, আর এখানে একটা দারুণ ডেজার্টের দোকান আছে, বেসিক্যালি আইসক্রিমের দোকান আছে, কিন্তু এগুলো কোনো নর্মাল আইসক্রিমের দোকান নয়, আর এটা পুরো প্রপার রেস্টুরেন্টের মতো। তো আমরা যাবো, এবং আমরা সামনেই দেখতে পাচ্ছি এটা, তো আমরা ভেতরে যাবো, ওখানে আইসক্রিম খাবো, আর বিভিন্ন ধরনের ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায়, দু চারটে ফ্লেভার মেবি ট্রাই করবো, আপনাদের দেখাবো কী নিচ্ছে আমরা, কী দাম আর কেমন খেতে। তো আমরা আছি এখন পার্কস্ট্রিটে ন্যাচারালসে, এখান থেকেই আমরা আইসক্রিম খাবো, আর এটাই হবে আমাদের পার্ট থ্রি এর এন্ড এখানেই। অ্যাকচুয়ালি আমরা আমাদের ভিডিও থার্ড পার্টটা শ্যুট করছিলাম, সেটা হচ্ছে ডেজার্ট খেয়ে ন্যাচারালসে, বাট আনফর্চুনেটলি ন্যাচারালসে ভিডিও বানানো অ্যালাউড নয়। তো আমরা ভেতরে গেছি, আমরা খেয়েওছি আইসক্রিম, দুজনে দু রকমের ফ্লেভার ট্রাই করেছি, আমি ট্রাই করেছি ব্ল্যাক গ্রেপস, আমি মাস্কমেলন ট্রাই করেছি, দুজনেই দুজনে একটা অল্টারনেট করে ট্রাই করেছি, এবং আইসক্রিমগুলো দারুণ খেতে, মানে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারেন, আর বেশি এক্সপেন্সিভ না, আমরা সিঙ্গেল কাপের দাম হচ্ছে 70 rupees করে। সো আর যে কোনো ফ্লেভার ট্রাই করতে পারেন, প্রচুর ধরনের ফ্লেভার আছে, ট্র্যাডিশনাল ফ্লেভার আছে, সিজনাল ফ্লেভার আছে, তো ব্যাপারটা হলো কিন্তু একটাই, আনফর্চুনেটলি আমরা ভিডিও বানাতে পারলাম না ভেতরে। তো আমরা কী করবো, কি আমরা সেকেন্ড পার্টের সাথে থার্ড পার্টটা আমরা কনক্লুড করে দিচ্ছি একসাথেই, তো সরি ফর দ্যাট, কিছু করার নেই, আমরাও কিছু করতে পারবো না। এনিওয়েজ, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ওভারঅল, তাহলে ডেফিনেটলি আমাদের একটা লাইক দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটাও প্রেস করে দেবেন, আর ইউ গেট নোটিফাইড whenever we upload a new video, আর কমেন্ট করে জানাবেন আপনারা এই তিনখানা পার্টে যে যে জায়গাগুলো আমরা খেয়েছি সেখানে আপনারা খেতে এলেন কিনা, বা কোনো আইটেম ট্রাই করে আপনাদের কেমন লাগলো। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং আওয়ার ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, বাই। আর আমরা ডেফিনেটলি আরও অনেক অনেক জায়গায় যাবো, নতুন নতুন জায়গায় খেয়ে ট্রাই করবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, অ্যান্ড আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যাগেন, বাই, হ্যাভ এ নাইস ডে।